এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার মুসলমান ভাইরা, গোটা পৃথিবীর বেঈমান কাফেরের শক্তি যদি একদিকে হয়, আর যদি তারা চায় ইসলামকে মিটাতে চায়, আল্লাহর কসম করে বলছি পৃথিবীর শক্তির ক্ষমতা নেই, কোরআনের একটা জের জবরকে মিটিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে তিন দিন আগে সুপ্রিম কোর্টে আমাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী, সে শিয়াদের ঘরের ছেলে ওয়াসিম রিজভি, সে কেস করেছে, কোরআনের ওপরে মামলা করেছে। জোরে বলুন নাউজবিল্লাহ। এই ছেলেটা শিয়াদের ঘরের ছেলে, কেন্দ্রীয় একজন ক্যাবিনেট মন্ত্রী ওয়াসিম রিজভি কোরআনের 26টা আয়াতের ওপরে কেস ঠুকেছে। কয়টা বললাম? 26। তার বক্তব্য, ইসলামে 26টা আয়াত কোরআনে আছে যেগুলো মানুষকে জিহাদের শিক্ষা দেয়, এগুলোকে ব্যান করতে হবে। জোরে বলুন নাউজবিল্লাহি মিন জালিক। আমার ভাইজান, ওয়াসিম রিজভিকে চিনি না, কিন্তু এতটুকু বলতে চাই, তোমার 14 পুরুষ এই ভারত সরকার নয়, গোটা পৃথিবীর যত বেঈমান কাফের যদি একদিকে হয়, আমার আল্লাহর কালামকে মিটানোর ক্ষমতা রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ওয়াসিম রিজভি, হারামখোরের আওলাদ, তুমি লেখে নাও আর ইতিহাসটা খুলে পড়ো। এই ভারতের মাটিতে 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। গুজরাটের গুমতি নদীর তীরে হাজার হাজার মুম্বাই, গুজরাট, দিল্লির মার্কেট থেকে কোরআনকে কিরে কোরআন জ্বালিয়েছিল। শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাই বুক চাবড়িয়ে বলেছিল, হে ইংরেজের বাচ্চারা শোনো, পৃথিবীর যতগুলো কোরআন আছে সব যদি জ্বালিয়ে দাও, আল্লাহর এতটুকু যায় আসে না। যেহেতু এই কোরআনের কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হিফাজত করেনি, আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআন বলছে, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা কোরআনকে কেমন করে হিফাজত করেছি? হে পৃথিবীর মানুষ, হে বেঈমান কাফেররা শোনো, মানুষের একটা 10 বছরের বাচ্চার সিনেতে আমি 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষের, একটা বাচ্চার, সে যখন কোরআনের হাফিজ হয়, তার সিনের মধ্যে 30 পারা কোরআনকে আমি গেঁথে দিয়েছি। পৃথিবীর মানুষ, বেঈমান কাফের, তোমরা আমাদের কয়টা সিনে জ্বালাবে? একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, পৃথিবীতে আবার হাজার হাজার কোটি কোরআন ছেপে বেরিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওয়াসিম রিজভির ভাবা দরকার। জানেন, আমার কথা অনেক অমুসলিম ভাই আমাদের সবাই এসে থাকে ইসলামের সত্যকে জানার জন্য, ইসলামের ইতিহাসকে জানার জন্য। আমি ওই সমস্ত হিন্দু ভাই, ওই সমস্ত অমুসলিম ভাইদিকে ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। তোমাদিকে ভুল বোঝানো হয়েছে, এই ওয়াসিম রিজভি, দুঃখ লাগে, বেদনা লাগে, আমাদের দেশের এক শ্রেণীর মিডিয়া ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। এখন তো আমাদের কিছু যুবক, এরা ইউটিউব চ্যানেল আমার সামনে দেখছেন, কতগুলো মোবাইল নামিয়েছে, এরা হয়তো ইউটিউবে আপলোড করবে জলসাটা, কিছু মুসলমান শুনবে, কিছু অমুসলিম ভাই শুনবে, কিছুটা তাদের কানে পৌঁছাবে। পৃথিবীর 4 লাখ মিডিয়া ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, 4 লাখ মিডিয়া, শুনে রেখে দেন। আমাদের দেশের এক শ্রেণীর মিডিয়া ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। দিল্লি থেকে বোম্বাই দেখতে পাবেন, টিভি চ্যানেলে নিয়ে এসে বস করাচ্ছে আমাদের মতো টুপিধারী কিছু মৌলবিকে, যাদেরকে বিক্রি করা হচ্ছে, যারা বিক্রিত হয়ে যাচ্ছে পয়সার জন্যে, মালের জন্যে বিক্রি হয়ে তারা স্টেজে বসে, ডেভিডে বসে মুসলমানদের বদনাম করছে। যদি তোমাদের বাপের হিম্মত থাকে, আরনব গোস্বামী, আগর তোমারা হিম্মত হ্যায় তো হামারে জৈসে মৌলভি এক বাপকে বেটা কো বুলা কে দেখাও, তুমকো হাম ছট্টি কা দুধ পিলা দেঙ্গে ইনশাআল্লাহ। আমার ভাইজান, ইসলাম এত সুন্দর যে তারা মৌলভি চিনে আমাদের মতো মৌলভিকে ডাকবে না,
যদি তোমাদের হিম্মত হয় আমাদের মতো একটা মোলবিকে ডাকাও ইসলাম কি আমরা বুঝাবো 26টা কোরআনের আয়াত যদি ব্যান করতে হয় জেনে রেখে দিবে আমার ভাইজান তারা ইসলামের ইতিহাস পড়েনি আমার নবীজি জীবনে পড়েনি আল্লাহর কসম আমার নবী বিশ্ব নবীর বায়োরেটাটা একবার খুলে পড়ো পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখ লাগে বেদনা লাগে আমাদের দেশের কেন্দ্রের মন্ত্রীরা এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাও ভালো করে নিতে পারে না স্বামী বিবেকানন্দর নাম নিতে পারে না তারা বলছে আমরা বাংলার মাটিকে সোনা দিয়ে গর্ব লজ্জা শরম করোগা তোমরা আমাদের কবিগুরুর নাম নিতে পারো না তোমরা স্বামী বিবেকানন্দর নাম নিতে পারো না আরে নামাস্তে ট্যাম হয়েছে আহমেদাবাদের মাটিতে একটা বাঁদরের বাচ্চা আমেরিকা থেকে এসেছিল বাঁদরের বাচ্চা জানেন কে কে ডোনাল্ড ট্যাম ডোনাল্ড ট্যাম বাঁদরের বাচ্চা এসে বলছে সা মে বে বা কানন আবে প্রথমে নামটা শিখে আয় স্বামী বিবেকানন্দ তারপরে বলবি আর আমাদেরকে জিজ্ঞেস করবেন আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভক্তি করি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভক্তি করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভক্তি করি মাতঙ্গেন হাজরিকে ভক্তি করি আমাদের দেশের কাজী নজরুল ইসলামকে ভক্তি করি আমরা স্বামী বিবেকানন্দকে ভক্তি করি স্বামী বিবেকানন্দ তিনি তিনার বইয়েতে লিখেছেন একটা পৃথিবীর মানুষ প্রত্যেকটা মানুষ তারা যদি নিজেদের জীবন ধারাটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় পরিচালিত করে এই পৃথিবীতে কোনোদিন অশান্তি হতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ এটা বলেছে স্বামী বিবেকানন্দ আমাদের মতো কোনো মৌলবি বলেনি কোনো মৌলবি লেখেনি স্বামী বিবেকানন্দ লিখেছেন পূর্ণাঙ্গ জীবন গঠন করতে গেলে হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ধারার উপরে মানুষকে চলাফেরা করতে হবে আমার নবী বিশ্ব নবী হে ওয়াসিম রিজবি কান খুলে শোনো আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মক্কা বিজয় করেছেন আল্লাহর কসম শুনে রেখে দেন পাঁচ